হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার প্ল্যানই ছিল আমার রেস্টুরেন্টে যাব আর কিছু খাবো, আর এর মধ্যে আমার একটা স্পেশাল পার্সেল চলে আসে, তো আমি আমার পার্সেলটা পিক করে আমি একদম খেতে চলে যাই। তো এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া, আর আজকের স্পেশাল ছিল হচ্ছে চা। তো আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আজকের পার্সেলটা আমি আমার রেস্টুরেন্টেই ওপেন করব, তার আনবক্সিং আমি এখানেই করব। আপনারা অলরেডি দেখেই বুঝতে পেরেছেন আজকে পার্সেলটা এসছে হচ্ছে দোহরা থেকে। আপনারা জানেন কিছুদিন আগে আমার একটা ফেয়ার ছিল, আর ওই ফেয়ারে দোহরার একটা স্টল ছিল। তখনই আমি তাদের পারফিউম অয়েলগুলো ফার্স্ট ট্রাই করি, আর তখন তারা আমাকে দুটা পারফিউম অয়েল গিফট করে। তো আমি একদমই ফ্যান হয়ে গিয়েছি তাদের ওই পারফিউম অয়েলগুলো ইউজ করার পর থেকে, আপনারা আমার একটা ব্লগেও দেখেছেন। তো এই কারণেই তাদের অন্যান্য ফ্লেভারের পারফিউম অয়েলগুলো অর্ডার করা, আর তাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্পেশালিটি হচ্ছে এগুলো সব অ্যালকোহল ফ্রি। আর আজকে আমি তাদের পারফিউম অয়েলের পাশাপাশি তাদের বডি মিস্ট এবং বডি লোশনটাও ট্রাই করব। আর এই বডি মিস্টের স্মেলটা এত রিফ্রেশিং ছিল যেটা বলার বাইরে। এরপরে আমি তাদের বডি লোশনটা ট্রাই করলাম, যেটা মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আমার এরকম স্মেল অনেক ভালো লাগে। আর এটা ইউজ করে বুঝলাম যেটা ইউজ করার পরে হাত কিন্তু অনেক হাইড্রেটেড ফিল হয়, অনেক সফট লাগে। সেন্টেড ক্যান্ডেল কিন্তু অনেকেই পছন্দ করে, আর আমার এই ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কারণেই, কারণ এটা আমি রেস্টুরেন্টে জ্বালিয়েছিলাম আর এটা আমার রেস্টুরেন্টের সাথে একদমই যাচ্ছিল, কারণ এটার ফ্লেভারটা ছিল হচ্ছে হুইপড কফি। এই ক্যান্ডেলটা থেকে ক্যারামেল আর কফির অনেক সুন্দর একটা স্মেল আসছিল। সো আমি যতক্ষণ রেস্টুরেন্টে বসেছিলাম এই ক্যান্ডেলটা জ্বালিয়ে রেখেছিলাম। সো আমার মতো যারা অ্যালকোহল ফ্রি পারফিউম খুঁজছেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে আমি আর পৃথিকা মিলে বের হয়ে গেলাম। আমাদের আসলে অন্য কোথাও কিছু খেতে ইচ্ছে করছিলো। আপনারা ভাববেন আমরা অনেক ফুডি, কথাটা সত্যি আমরা অনেক বেশি ফুডি। আর আমাদের এখানে খাওয়ার পরেও আমাদের কাবাব খেতে ইচ্ছে করেছিল, সো আমরা এরপরে কাবাব খাওয়ার জন্য চলে যাই। আর আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে আমি এই কাবাবের দোকানটাতে অনেক বেশি আসি, কারণ আমার ওদের কাবাব আসলে অনেক ভালো লাগে। আজকে আমরা খাচ্ছি হচ্ছে আরাবিয়ান চিকেন, এটা একটু ঝাল কম তাই এটা নিয়েছি, কারণ ইদানিং একটু ঝাল খেলে সমস্যা হয়ে যাচ্ছে, গলা টলা জ্বলে যায়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আমি আর পৃথিকা মিলে। দেন এই পার্টটা দেখে একদমই অবাক হবেন না, এখানে আমরা বেঁচে যাওয়া হাড় মাংসগুলো নিয়ে নিচ্ছিলাম, যে বাইরে যেতে যেতে কুকুর বিড়াল যদি পাই তাদেরকে আমরা এগুলো দিব। সো এটা পৃথিকারই আইডিয়া ছিল আজকে, তো এটা আমরা নিয়ে নিলাম ব্যাগে। তারপরে হচ্ছে পৃথিকা বলছে যে ওর হচ্ছে চানাচুর মাখা খেতে ইচ্ছে করছে, সো আমরা কিছুক্ষণ হাঁটার পরে একটা চানাচুরওয়ালা মামাকে পেয়ে যাই। দেন আমরা চানাচুর মাখা নিয়ে নিলাম, তারপরে দুইজন মিলে চানাচুর মাখা খেতে খেতে তারপরে রিক্সায় চড়ে বাসায় চলে আসি। আর এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।